আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল ইউরোপ সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম অনলাইন সেবা চালু হলো ভোগান্তি কমছে না বিমান যাত্রীদের বিমান মন্ত্রী বলছেন সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব লন্ডনে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ক্যাম্পেইনে নেমেছে লেবার পার্টি অসুস্থ সাংবাদিক ইসার কাজলের রোগ মুক্তি কামনা করছেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা হামিদ ফসল চৌধুরী শোয়ে শুনছিলেন শিরোনামে এবারে বিস্তারিত অনলাইন পদ্ধতি চালু হওয়ার পরও বিমান বাংলাদেশে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি যেন কমছে না গ্রাহকরা ট্রাভেল এজেন্টদের ফোন করলে এজেন্টরা বলে টিকিট নেই অন্যদিকে লন্ডন থেকে খালি আসর নিয়েই আকাশে উঠছে বাংলাদেশ বিমান এই সমস্যা অনেকটাই সমাধান হয়েছে বলে বলেছেন বিমানমন্ত্রী তবু গ্রাহকদের ভোগান্তি কমছে না শাহ এম হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত গ্রেট ব্রিটেনে প্রায় 5 লক্ষেরও বেশি বাংলাদেশিদের বসবাস রয়েছে তারা সকলেই চান বাংলাদেশের বিমানে করে দেশে যাবেন উদ্দেশ্য একটাই দেশকে প্রমোট করা আমরা চাই দেশের টাকাটা দেশে যাক সেই জন্য আমরা বিমানে যাই না আমরা অন্য ফ্লাইটে যেতে পারি বিমানে ভ্রমণ করতে যে বেশিরভাগ যাত্রীকেই প্রথমে যে ধাক্কাটি খেতে হয় তা হলো টিকিট ইস্যু নিয়ে টিকিট ইস্যু করতে যে প্রায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় সময় মতো টিকিট কাটতে পারেন না সেখানে দেখা যায় যে সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে অথচ প্লেনে উঠে দেখা গেল বেশিরভাগই সিট খালি পড়ে আছে মা সিরিয়াস আপনি তো অসুস্থ তার সারা দিন সিট নাই ট্রাভেল এজেন্সিগুলি বুকিং দিয়ে রাখে তারপরে 24 ঘন্টা আগে জানাই দেয় যে ক্যান্সেল প্যাসেঞ্জার ক্যান্সেল করছে কিন্তু আসলে সিট তারা এমনি বুকিং দিয়ে রাখে এটা যাতে একটা ব্যবস্থা করা হয় ইত্র থেকে বাংলাদেশ বিমানে আমরা সিলেট যাচ্ছি কিন্তু বিমানের অনেক সিট খালি থাকার সত্ত্বেও অনেক লোকের সাফার করতেছে সিট দিতেছে না অপরদিকে এই টিকিট বুকিং নিয়ে বিমান ও পর্যটক মন্ত্রী বলেন অভিযোগ আগে ছিল কোনো সন্দেহ নেই কিন্তু বিমানের এখন অনলাইন টিকিটিং এর যে ব্যবস্থা হয়েছে তাতে আপনার টিকিট ব্লক করে রাখার স্কোপ খুবই কম এ পর্যন্ত সম্প্রতি সময়কালে কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আসেনি এটা পুরনো অভিযোগ এবং এটা যদি আপনাদের এ ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে যদি আমাকে যদি ফর্মালি একটু জানানো হয় দু একটা উদাহরণ সহ তবে নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব তার উপর দেখা যায় যে বিমানের ভেতর যাত্রী সেবার মান নিয়ে যাত্রীদের রয়েছে অসন্তুষ্টি কিন্তু আমি নিজে আসছে আসলে দেখলাম প্রথমে যে আমাদেরকে আপ্যায়ন করা হইলো একটা ড্রিঙ্ক দিয়ে সফট ড্রিঙ্ক দিয়ে এইসব অত্যন্ত অনুন্নত এবং নিম্নমানের আমরা 10 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে আসতেছি অনেক দূর থেকে আমাদেরকে প্রথম খাবারটাই দেওয়া হইলো একটা ড্রাই ফুড আর যেই বিমানের টিকিট কাটা নিয়ে এত ঝক্কি ঝামেলা সেই ট্রাভেল এজেন্ট বলছেন ভিন্ন কথা বিমানের প্রোডাক্টটা একটা জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা যখন বুক করতে যাই বুক করতে গেলে দেখা যায় সিট নাই সবসময় না পার্টিকুলারলি হাই সিজনে তখন শেষ সিটটা হতো কোনোভাবে প্যাসেঞ্জারকে বাইর করে দিলাম প্যাসেঞ্জারকে বললাম যে আপনাকে সর্বশেষ সিটটা দিছি অনেক কষ্ট করে প্লেনে যে উঠে অনেক ফোন দিয়ে বলে যে আপনি বললেন কষ্ট করে সিট দিচ্ছেন আমরা এখানে দেখছি অনেকগুলো সিট খালি এটা প্রায় সময় ঘটে থাকে সিস্টেমের মধ্যে যে কী প্রবলেম আমরা নিজেরাও জানি না বাস্তবে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো সিট খালি রয়েছে কিন্তু বিমানে ভ্রমণকারীরা অভিযোগ করছেন এর একমাত্র কারণ হচ্ছে অসম কিছু যাদের কাছে দিনের পর দিন ধর্ণা দিচ্ছে বিমানে ভ্রমণকারী প্যাসেঞ্জাররা বাংলাদেশের বিমান থেকে শাহ এম হোসেন চ্যানেল আই লেবার পার্টি গতকাল রবিবার পূর্ব লন্ডনের বিক লেনে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার সমর্থনে এক জনসংঘ করেছে জনসংযোগে অংশগ্রহণ করেন ব্রিটেনের সাবেক হোম সেক্রেটারি এলান জনসন এমপি রোশনারা আলী এমপি জিএলএ মেম্বার উমেশ দেশাই মেয়র জন বেক্স কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই আজমল হোসেন প্রমুখ
জনসংযোগ শেষে নেতারা সাংবাদিকদের জানান তারা অবশ্যই গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকার একমত পোষণ করে, কারণ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে দেশের অর্থনীতি বড় আকারে লোকসানে পতিত হবে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে আগামী 23 জুন দেশ জুড়ে গণভোট অনুষ্ঠিত হবে। That by leaving the European Union, somehow the likes of Nigel Farage are going to open the floodgates for immigration from the Commonwealth. When they talk about Commonwealth migration, they're talking actually not about the Asian countries. And we want more people, more diversity of people from different backgrounds, including the Bangladeshi community. অসুস্থ সাংবাদিক ইসা কাজলকে দেখতে তার বাসায় গিয়েছেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সাল চৌধুরী সোহেব। এই সময় প্রেস ক্লাবের আহ্বায়ক ইসা কাজল আশু রোগ মুক্তি কামনা করেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তিনি। দীর্ঘ 30 বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন ইসা কাজল। 2000 সালে যুক্তরাজ্যে আসার পর সাপ্তাহিক জনমতের মাধ্যমে বিলেতের কর্মজীবন শুরু করেন তিনি। এর আগে সিলেটের দৈনিক খোলা চিঠির বার্তা সম্পাদক, দৈনিক মৌলভীবাজার বার্তা নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়াও ইসা কাজল দৈনিক বাংলার পত্রিকার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। 1948 সালে কমলগঞ্জ থানায় পতন উষা ইউনিয়নে জন্ম নেওয়া গুণী এই সাংবাদিক ব্যক্তি জীবনে অসংখ্য বই লিখেছেন। তার মধ্যে সুরমা উপত্যকা, চা শ্রমিক আন্দোলন অতীত ও বর্তমান, বাঙালি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের জীবন সংগ্রাম, বাংলাদেশের অমর মুক্তিযোদ্ধা অন্যতম, সম্প্রতি বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ বিদেশি আগ্রাসন নামে নতুন একটি বই লিখেছেন সাংবাদিক ইসা কাজল। লেখক হিসেবে তার অসামান্য অবদানের জন্য ইতিমধ্যে ইসা কাজল বাংলা একাডেমি থেকে 2013 সালে প্রবাসী লেখক পুরস্কার পেয়েছেন। এছাড়াও চ্যানেল এস এর কমিউনিটি অ্যাওয়ার্ড, সাপ্তাহিক জনমতের বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে ইসা কাজলকে তার কাজের স্বীকৃতি স্বরূপ দিয়েছেন বিশেষ সম্মাননা। বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ বিদেশি আগ্রাসন, সেখানে সরকার বদলের সাথে সাথে নীতির বদল হলেও তেল গ্যাস কয়লা সেক্টরে কোন নীতির বদল হয় না। বঙ্গবন্ধুর আমলে 2টি চুক্তি ছাড়া বাংলাদেশে এ পর্যন্ত গ্যাস তেল খনিজ ক্ষেত্রে যত সমস্ত চুক্তি সম্পাদিত হয়েছে সবই। শনিবারে চাট অয়েল হিতে হয়ে গেল ইউনাইটেড চাট অয়েল হিত মেলা। রেড ব্রিজে অনুষ্ঠিত মেলায় বিস্তারিত নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। শনিবার লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ইউনাইটেড চ্যাডওয়েল হিথ কমিউনিটি মেলা। মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন রেড ব্রিজের মেয়র গার্ডিয়াল ভামরা। মেলা উদ্বোধনকালে বক্তব্য রাখেন রেড ব্রিজের মেয়র গার্ডিয়াল ভামরা, ডেপুটি মেয়র জুলফিকার হুসাইন, চ্যানেল আয়ের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব, কাউন্সিলর আজিজ, কাউন্সিলর নীল জানেট প্রমুখ। And as loud as possible for all the work that is done by Shumina Akhtar. I didn't expect so many people and so many stories. And it's the beginning for the Shumina. We try to support all of the promise to everyone who live in this country. Britain is a multicultural society. And even though it's cultural, so many things is we can't see in our community at the moment. Because like the brothers for so many different stuff is reminding me when I was in little, I used to go to Mela. মেলায় বিভিন্ন রকমের পিঠা ও খাবারের স্টল সহ বেশ কিছু শাড়ি কাপড়ের স্টল প্রদর্শিত হয়। বাংলা সঙ্গীত পরিবেশন করেন আলাউর রহমান, প্রীতম, রেজওয়ানা সহ স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাউন্সিলর অ্যানি সাকাস। অনুষ্ঠানের আয়োজক ছিলেন শামিমা আক্তার। নিউজ ডেস্ক চ্যানেল আই।
১৭তম রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে গতকাল পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে। বাংলাদেশী চলচ্চিত্রের এই প্রদর্শনী সপ্তাহব্যাপী চলবে। বাংলাদেশী চলচ্চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতিবছর রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত থাকছে শাহেমি হোসেনের রিপোর্টে। ১৭তম রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো রবিবার পূর্ব লন্ডনের জেনেসিস হলে। এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন রুশনারা আলী এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী মেয়র জন বিক্স, ড্যানিস জনস, ডেরেক ম্যালকম, কাউন্সিলর আমিনা, জাকির খান, মতিনুজ্জামান প্রমুখ। ইমপ্রেস টেন ফিল্মের নির্মিত ছবি কৃষ্ণপক্ষ দিয়ে চলচ্চিত্র উৎসব শুভ উদ্বোধন করা হয়। ছুটির দিন থাকায় হলে ছিল বিপুল পরিমাণের দর্শক। ছবি দেখা শেষ করে দর্শকরা জানান তাদের অনুভূতির কথা। ব্রিটেনে এই ধরনের আয়োজনে খুশি মেয়র জন বিক্স। লন্ডনে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু করার উদ্দেশ্যে নিয়ে আয়োজক মোস্তফা কামাল বলেন, অদূর ভবিষ্যতে ব্রিটেনে আরো বেশি বেশি করে এই ধরনের বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে এমনটাই প্রত্যাশা করেন আগত দর্শকরা। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। কারি শিল্পে সংকট নিরসনে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় সাধন করে শক্তিশালী ভয়েস তৈরির লক্ষ্যে ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে শেষ হয়েছে তৃতীয় রোড শো। নর্থ ওয়েলসের ক্রাউন ব্রে এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত রোড শোতে নেটওয়ার্কিং মিটিংয়ে হোস্ট ছিলেন কাউন্সিলর আব্দুল মুকিত খান। স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন মনসুব আলী জেপি, আব্দুল মালিক, শাহজানুর রেজা ও অন্যরা। ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দিলাপরে হুসাইন নেতৃত্বে রোড শোতে প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাপস নূর, আব্দুল আলিম, এইয়া হোসেন, জাকারিয়া শাহ, ইমতিয়াজ হোসেন ও অন্যরা। ব্রিটেনে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ব্রিটেনে সফররত অধ্যাপক ডক্টর আর নম মনিম আহমেদের চৌধুরীর সম্মানে এক সভা আয়োজিত করা হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনে মন্টিপিউরি সেন্টারে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আনম মনির আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে ত্বরান্বিত করতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার উপরে জোর দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইউকে ট্রেজারার এ কে এম এহিয়ার সভাপতিতে এবং সরার হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডক্টর আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাহমুদ, নুরুল ইসলাম ও অন্যরা। লন্ডন সফররত সন্দীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে সংবর্ধনা দিয়েছে সন্দীপ সমিতি ইউকে। গত বলান্টিনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিং নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। সন্দীপ সমিতি ইউকে সহসভাপতি জাহিদুল আলম সোহাগের পরিচালনায় ও ডক্টর সারোয়ার জামিলের সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনা ইসলাম, সাব্বির আহমেদ তালুকদার, মনির আহমদ, ব্যারিস্টার তাহমিনা কবির, কামরুল আহসান রাসেল, মোবারক হোসেন টিটু, মনিরুল হক প্রমুখ। মৌলভী বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ সালের শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সংগঠনের স্পন্দনের উদ্যোগে বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তিতে এক সভা অনুষ্ঠিত হয় রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে। মুস্তাক আহমেদ অপুর সভাপতিত্বে ও সামাদুর রহমান আহমেদ অপুর সভাপতিত্বে ও সামাদুর রহমান সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আকমুল্লাহ হোসেন, সলিসিটর আবু আকবর ইকবাল, শাহিন আহমদ, আখতারুজ্জামান নিপু, সানাউর রহমান কয়সর, মাহমুদুর রহমান, জুনাইদ আহমেদ সহ অন্যরা। বক্তারা রোজার পর একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে।
বহুল আলোচিত তাজপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী ইমরান রব্বানি নির্বাচিত। সিলেটে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিরতি পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ম্যানচেস্টারের স্থানীয় কমিউনিটিতে ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে ম্যানচেস্টারের আত্মপ্রকাশ করল সামাজিক সংগঠন হেল্পিং ফ্রেন্ডস। সংগঠনের অভিষেক উপলক্ষে ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হলে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, নতুন সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যতে পরিকল্পনা ও সংগঠন সম্পর্কে অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের মুখপাত্র মনির আহমেদ। আহমদ রসুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমদ, মুসাববির মিয়া, লিচু মিয়া, আরিফুল হক ও অন্যরা। মা মাটি দেশকে ভালোবেসে কবি ওয়াফুজ রানা প্রবাসী এখন পর্যন্ত 5টি কবিতার বই প্রকাশ করেছেন। তার কবিতায় উপজীব্য হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের সামাজিক অবস্থা। এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। গত শনিবার সন্ধ্যায় ভেনিস মেসের স্থানীয় হলে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে প্রবাসী কবি মাহফুজ রানার পঞ্চমতম কবিতার বই লাঞ্ছিত স্বাধীনতার মোড়ক উন্মোচন করা হয়। বাংলা স্কুলের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, উপদেষ্টা মন্ডলী, শিক্ষিকাবৃন্দ ও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে উপদেষ্টা পলাশ রহমানের উপস্থাপনায় শুরুতে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা। আগত অতিথিরা তাদের বক্তব্য বলেন, প্রবাসে কর্মব্যস্ততার মাঝে থেকেও মা মাটি দেশকে ভালোবেসে যে কবি মাহফুজ রানা ধারাবাহিকভাবে কবিতার বই লিখে যাচ্ছেন তাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমাদের জানা নেই। আশা করি এরকম সাহসিকতার মাধ্যমে উনি আরো লিখে যাবেন। প্রবাসে বসে এত ধৈর্য, এত সময় নিয়ে একটা প্রতি বছর একটা বই উপহার দেওয়া, 2016 সালের এই নতুন বইটা আমাদের ভেনিস বাংলা স্কুলের বাচ্চাদের উপর উৎসর্গ করেছে। ওনার প্রতিটা বই বাংলাদেশের স্বাধীনতা, দেশপ্রেম, এই বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে উনি কবিতা লেখেন। কবি জানিয়েছেন তার এই কবিতার বইটি এবারে একুশে বইমেলায় স্থান পেয়েছে। তিনি মাতৃভূমিকে ভালোবেসে তার এই কবিতার বইটি লেখা। যার যার তৌফিক অনুযায়ী যেন বাংলাদেশের জন্য সার্বিক চেষ্টা করে যায়। কবি স্বরচিত কবিতার বই থেকে কবিতা পাঠ করেন এমডি আক্তারউদ্দিন, সূচনা মমতাজ, সাদিক লিটন, কাজী তানজিনা, ফর্ষা শারমিন ও শিফা আহমেদ। তাহিদুর রহমান লিমন সহ ভেনিসের বহু পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ইতালি ভেনিস থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই। ফুটবল প্রেমী দেশ ইতালিতে বিদেশিদের জন্য ফুটবল শিরোনাম 18তম রিপাবলিকা ইতালিয়ান প্রেসিডেন্ট কাপের আনুষ্ঠানিক গ্রুপ বাছাই পর্ব অনুষ্ঠিত হলো রোমে তিয়োত্র গিয়োরে। মন্দার দিয়ালিটোতে 15 বছর ধরে অংশগ্রহণকারী বাংলাদেশের এবার শক্তিশালী গ্রুপ এফ তে ব্রাজিল, কাপোর বেড়দে এবং কঙ্গো আরডি মোকাবেলা করবে। এই বছর সর্বমোট 24টি দেশ 6টি গ্রুপে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিনিয়র, সহসভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়তুল ইসলাম, পরিচালক সাজেদুল কবির প্রমুখ। জার্মানির রাজধানী বার্লিনে জার্মান বাংলাদেশী নতুন প্রজন্মের সংগঠন তারুণ্য বার্লিন এ ফাও এর সহযোগে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষবরণ এবং বৈশাখী মেলা 2016। জার্মানি থেকে আমাদের বুরোচি হাবিবুর রহমান হেলাল জানান, শনিবার জার্মানিতে জন্ম নেয়া বাংলাদেশী বংশোদ্ভূত উদীয়মান তরুণ তরুণী বিপুল উৎসাহ এবং উদ্দীপনায় পরিবার সবাইকে নিয়ে একসাথে দেশে ঐতিহ্যকে উদযাপন করেন। দিনব্যাপী বর্ষবরণের এই অনুষ্ঠানের মধ্যে ছিল দেশীয় সঙ্গীত, নৃত্য এবং নাট্যাংশ পরিবেশনা। এছাড়াও ছিল শিশুদের জুটো, খেলাধুলা এবং দেশীয় খাবারের বিশেষ আয়োজন। নানা কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিভিন্ন মিডিয়া আর নেতাদের কাছে শিরোনাম ও আলোচনার বিষয়, সেই সাথে শত দরিদ্রতার মধ্যেও এমনকি বিশ্ব অর্থনীতি
আর্থিক মন্দার সময়ও বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেই কথাই উচ্চারিত হয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের সদস্য পিয়েরে এলিন ফ্রেস ও ক্যান্ট জুবাই স্বরাষ্ট্রমন্ত্রী নাতালি বার্থেলো আর মেয়র ড্যামিয়ার কণ্ঠে শাহ সেলিমের সাক্ষাৎকারে দেখুন বিস্তারিত। নানা কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিভিন্ন মিডিয়া আর নেতাদের কাছে শিরোনাম আলোচনার বিষয়, সেই সাথে শত দারিদ্রতার মধ্যেও এমনকি বিশ্ব আর্থিক মন্দার সময়েও বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাও এখন বিস্ময়ের বিষয় উন্নত বিশ্বের কাছে। সুইজারল্যান্ডের জেনেভা ও ডেলেমুতে সুইজারল্যান্ড পার্লামেন্টের মাননীয় সদস্য পিয়েরে এলিন ফ্রেটস, ক্যান্টন জোড়ার স্বরাষ্ট্রমন্ত্রী নাতালি বার্থেলো আর মেয়র ড্যামিয়া চাওপির সঙ্গে কথা হচ্ছিল। সুইজারল্যান্ডের পার্লামেন্ট সদস্য পিয়েরে এলিন ফ্রেটস বলেন, বিশ্ব জলবায়ু ও কার্বন নিঃসরণের সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ, এবং সেজন্য তিনি পরামর্শ দিয়েছেন সকলের উচিত, বিশেষ করে বাংলাদেশের উচিত, জলবায়ুর ক্ষতিকর প্রভাব ও কার্বন নিঃসরণের ক্ষতিকর অবস্থার প্রেক্ষিতে সহযোগিতার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশের আরও জোরালো ভূমিকা এবং দেন দরবার ও কাজ করা। তার মতে, কার্বন নিঃসরণের ফলে অর্থাৎ বিশ্বের জলবায়ুর বৈরী প্রকোপ যদি আরও কিছুটা বৃদ্ধি পায়, তবে বাংলাদেশ আগামীতে মালদ্বীপের মতো এক অবস্থায় পড়ে যাবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। সুইডিশ পার্লামেন্টের এই এমপি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন সুন্দর এক ভ্রাতৃত্ব ও এক হয়ে চলার শিক্ষা দেয় যা সকলকেই অনুপ্রাণিত করে। এই সময় পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী নাতালি বার্থেলো বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশি জনগণের কালচার অনেক সমৃদ্ধ এবং সকল দলমত নির্বিশেষে সকলের জন্য অবারিত। তিনি বাংলাদেশি জনগণের প্রশংসা করে আরো বলেন, এখনকার সমাজে বাংলাদেশিদের ইন্টিগ্রেশনের সবচাইতে সুন্দর উদাহরণ হল সুইজারল্যান্ডে বাংলাদেশি ফেস্টিভ্যাল চালু। একই সময়ে মেয়র ড্যামিও চাওপি যুক্ত করলেন, বাংলাদেশের খাবার ও ট্র্যাডিশন অবশ্যই প্রশংসার দাবিদার। তার মতে, বাংলা সঙ্গীত অনেক সমৃদ্ধ এবং রিচ এক সংস্কৃতি। আমাদের সুইডিশ কালচার ও সোসাইটিতে বাংলাদেশিদের ইন্টিগ্রেশনের শ্রেষ্ঠ প্রমাণ হল কাউন্সিলর ইস্কান্দার আলী। এ সময় তিনি তার বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির পত্রিকা আমাকে দেখিয়ে বলেন, এখানে ইস্কান্দার আলীর সোশ্যালিস্ট পার্টির নেতা হিসাবে তার কাজের ও দক্ষতার মূল্যায়ন তুলে ধরা হয়েছে, সত্যি সেটা প্রশংসনীয়। সুইজারল্যান্ডের জেনেভা ঘুরে এসে আর দুবাসী ইস্কান্দার আলীকে সাথে নিয়ে শাহ সেলিম চ্যানেল আই। অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত কর্তৃক ফ্রান্স আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দদেরকে নিয়ে মিথ্যাচার ও অবজ্ঞাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রোববার বিকেলে প্যারিসের লা কর্নোবের একটি হলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফলে গত 8 মে সম্মেলনকে ঘিরে ফ্রান্স আওয়ামী লীগের যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা এখন প্রতিবাদে রূপ নিয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশিমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ, ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি এম এ কাশেম। বক্তারা বলেন, অনিল দাশগুপ্ত পুরাতনদের রাজনীতি থেকে বাদ দিয়ে ইউরোপে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চান। যুক্তরাজ্যে বসবাসরত কিশোরগঞ্জবাসী জীবনমান উন্নয়ন সার্বিক সহযোগিতা করা ও নতুন প্রজন্মে বাংলাদেশিদের নিজ দেশের সাথে সম্পৃক্ত করতে কিশোরগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা প্রফেসর সিরাজ আহমেদের সভাপতিতে ও মোস্তাক রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজ আহমদ, হেদায়তুল ইসলাম, মুস্তাফিজুর রহমান খোকন, মেজবা উদ্দিন ও অন্যরা। সভায় নাজমুল হুদাকে সভাপতি ও মুস্তাফিজুল ইসলাম কাজলকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। বার্মিংহাম আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক 28 মার্চ উদযাপন পরিষদের আহ্বায়ক প্রয়াত ইব্রাহিম আলী স্বর্ণে বার্মিংহামে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া শোক সভাকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বৃহস্পতিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডে এই সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহামের আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠিত উপস্থিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি
আলহাজ বশির মিয়া কাদেরী সহ অন্যরা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 11 জুলাই বিয়া লাউঞ্জে ইব্রাহিম আলীর স্মরণে শোকসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। শনিবার সকাল 8টা থেকে শুরু করে ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলে। পঞ্চম ধাপে সিলেট জেলায় 2 উপজেলায় 14টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলায় 6টি এবং ওসমানীনগরের 8টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। 14টি ইউনিয়নের 131টি কেন্দ্রে 2,02,324 জন ভোটের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বালাগঞ্জ উপজেলায় 6 ইউনিয়নের মধ্যে 4টিতে আওয়ামী লীগ ও 2টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। ওসমানীনগর উপজেলায় 8টি ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত 1টিতে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী 3টিতে, বিএনপি মনোনীত 3টিতে ও বিএনপি বিদ্রোহী 1জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ইমরান রাব্বানি নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট 4জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার সন্ধ্যার পর ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তাজপুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ইমরান রাব্বানি ধানের শীষ প্রতীক নিয়ে তার প্রাপ্ত 5,467 ভোটে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অরুণ্য পাল ঝলক পেয়েছেন 5,233 ভোট। আওয়ামী লীগের তৃণমূল সমর্থকদেরা অভিযোগ করেন, প্রার্থী বাছাই অস্বচ্ছতা ও দলের আভ্যন্তরীণ কোন্দলের কারণে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও সিলেট প্রশাসনের সার্বিক সহযোগিতায় সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016 সম্পন্ন হয়েছে। রবিবার রাতে শাহী ঈদগাঁও মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে মেলার র্যাপেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। SMCCI এর প্রথম সহসভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে ও সিলেট নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত ক্রান্তি গুপ্তের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। অনলাইন সেবা চালু হলো, ভোগান্তি কমছে না বিমান যাত্রীদের। বিমানমন্ত্রী বলছেন সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব লন্ডনে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ক্যাম্পেইনে নেমেছে লেবার পার্টি। অসুস্থ সাংবাদিক ইসাক কাজলের রোগ মুক্তি কামনা করছেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।